আমাদের ছাদের গাছের টমেটো এতগুলো হয়েছে। উরে বাবারে, আমি কয় কেজি হবে? অনেক বাবা। আমাদের ছাদের গাছের টমেটো এতগুলো হয়েছে। ডোনাট নাভিয়া রাত্রে বানাইছে আমি ঘুমানোর পরে। নাভি তুই কখন বানালি? আমি তোমরা দুইজন ছিলা? আপদ তুমি বানাইছো। আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ, আমরা এখন ডোনাট খেলাম। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে সানার না, এটা লাভিবার। লাভিবার আর এটা হচ্ছে সানার। এই যে নাভিয়া খাইছে, আমরা সকালে নাস্তা খেলাম, রুটি কলা। আর এখন আমি যাব দোকানে, এগুলো বাবুদের দিয়ে চলে যাব। আম্মু হয়েছে হয়েছে, আর লাগবে না, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। তো আজকে সকালটা শুরু হয়েছে আমাদের টমেটো দিয়ে, গাছের টাটকা টাটকা টমেটো। দেখলেন তো, অনেকগুলো টমেটো আমরা আজকে গাছ থেকে পাড়ছি, একদম টকটকে লাল। তো যাই হোক, সকালের নাস্তা টাস্তা সব শেষ, এখন দুপুরের রান্নাতেও চলে আসলাম। আর রান্নাতে আজকে হবে শুধু ভর্তা। তো আজকে আমরা ভর্তার মধ্যে, ভর্তার সালাদ, এই যে গাছের টমেটোর সালাদ। তো টমেটোগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নিছি, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, লবণ, সাথে সরিষার তেল। তো খুব মজা করে আমি কিন্তু টমেটোটা মাখাইছি। এবার হচ্ছে ঝাল ভেজে নিছি, অনেকগুলো ঝালগুলো এখন ভর্তা করতেছি। তো আজকে ভর্তা ভাত হবে। তো মরিচটা আমি খুব ভালো করে মাখাই নিলাম, আর সাথে দিলাম আরও কিছু ধনে পাতা, আর দিব সরিষার তেল। তো সরিষার তেল, ধনে পাতা, শুকনা ঝাল, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে আমি চটকায় মাখাই নিলাম। এটা একটা ভর্তা রেডি। এবার এটা, এই ভর্তা দিয়ে কিছু কিছু করে আমি আলুতে দিব, মানে আলু ভর্তা মাখাবো। আলু ভর্তাটা মাখানো হয়ে গেল, দিয়ে দিলাম আর একটু সরিষার তেল। বেগুন ভর্তা মাখাবো, আলু ভর্তা, আর ডাল আর ডিম ভাজি হইলে কিন্তু এমনি আসলে ভাত খাওয়া যায় অনেকটা। তো আজকে আমি বেগুনও ভাজে নিলাম, বেগুন ভাজি করে এটাও ভর্তা করে নিচ্ছি। একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে দিলাম সাথে। সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তা সম্পূর্ণ হয়ই না। তো যাই হোক, আমাদের আলু ভর্তা আর বেগুন ভর্তা কমপ্লিট হয়ে গেল, আর সাথে মরিচ ভর্তা আর টমেটো সালাদ। তো এই তো আলহামদুলিল্লাহ। আসলে হচ্ছে ভর্তা দিয়ে কিন্তু আপনার গোশ পোলাওর থেকে বেশি ভাত খাওয়া যায়। আপনি গোশ ভাত দিয়ে যতটা ভাত খেতে না পারবেন, আমার মনে হয় ভর্তা দিয়ে তার থেকে অনেক বেশি ভাত খাওয়া যায়, এবং মজা করে এবং তৃপ্তির সাথে। তো গাছের টমেটোর সালাদ টক মিষ্টি, এত মজা। নাভিয়া কা পাপ্পা খাবা? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে গেলাম, মানে দোকানে গেলাম। তো সারা দিন, মানে সারা বিকেল দোকানের কাজ শেষ করে, পরিষ্কার কমপ্লিট করে, দোকানের কাজ শেষ করে, গোছ গাছ করে বাসায় চলে আসছি। আর বাসায় এসে দেখি বাপ বেটি, দেখেন কি কাণ্ড করছে। চিকেন মাখায় রাখছে, তারপরে এদিকে দেখেন আটা ডো করে রাখছে ইস্ট দিয়ে। ও মাই গড, পুরো এই হচ্ছে অবস্থা।
দুপুরে খাইলাম ভর্তা ভাত, এখন তারা এখন এই সব বানায় খাবে, মানে পোষায় দেবে এই আর কি। তো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা যদি খায় কিছুই করার নাই। তো বাসায় এসে দেখি তারা সব রেডি করে রাখছে, এখন বাকিটা আমার হেল্প করতে হবে। তো আমি ফ্রেশ হয়ে নিলাম। তো চিকেনটা যেহেতু আগেই ওরা ম্যারিনেট করে রাখছে, আমার কিচ্ছু করতে হয়নি, জাস্ট এখন আমি ওভেনে দিব। আজকে অনেক দিন পর ওভেনে চিকেন গ্রিল করব। তো ওভেনে বসাই দিলাম সব কয়টা গ্রিল, মানে চেষ্টা করতেছি যেন সব কয়টা একবারে ধরে যায়, 10-12 পিসের মতো। 180-তে দিয়ে নাবিহা 20 মিনিট দিলাম। তো দিয়ে আমি উপরে যে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু রেস্ট করলাম, 20-25 মিনিট রেস্ট করে আসলাম। আবার চিকেনটা প্রায় কিন্তু দেখেন ধোঁয়া উঠতেছে, মোটামুটি কিন্তু হয়ে গেছে। আর এদিকে এখন ডোটাও রেডি, রুটি দেন, তাই রুটিটাও করে ফেলতেছি। বিসমিল্লাহ, একে একে করে কিন্তু সবগুলো রুটি বানায় ফেলবো। আর আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমাদের বাসার সবাই দুপুরে আমরা ভাত খাই, কিন্তু রাতে আসলে বাচ্চারা ওর বাবা ও গ্রান পাইছে, ভালো লাগে না ভাত খেতে। রাতে একটু রুটি হইলে ভালো হয়, কেন জানি অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার শ্বশুরকে প্রতি রাতেই রুটি বানাই দেওয়া হয়, তো সেইভাবে আমরাও একটা দুটা খেতে খেতে রুটি ভালোই লাগে, ভাত খেতে ভাল লাগে না। তো ওর নাবিহা নাফিসা এখন তো একটু বড় হয়েছে, ওরা নিজেরা অনেক কিছু গোছগাছ করে নিতে পারে, আর যেহেতু ওর বাবা হেল্প করে, তো সব মিলায় রুটিটাই বেশি মানে প্রেফার করা হয় আমাদের বাসাতে রাতে। তো রাতের খাবারে আমরা কিন্তু দেখেন সব কিছু রেডি করে ফেলছি, চিকেনে যে অলমোস্ট কমপ্লিট, একদম বেশ পোড়া পোড়া করে আমরা এটা নামালাম। আর ট্রেডার মধ্যে যে মশলা ছিল, মশলাটা দেখেন খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে। তো চিকেন এবং মশলা, এই মশলাটা না এত মজা, এইটা দিয়েই কিন্তু রুটি খাওয়া যায়, মানে চিকেন না হইলেও হয়, এই মশলাটা এত মজা। রুটি আর হচ্ছে চিকেন সব কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, রাতের খাবার আমাদের জন্য এত ভালো খাবার আল্লাহ আমাদের লিখে রেখেছে। আর আমার কিন্তু গলাটা প্রচণ্ড বসে গেছে, হয়তো কথা শুনে হয়তো বোঝা যাচ্ছে, প্রচণ্ড গলা ব্যথা এবং এজন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাঝে মাঝে কিনে নিয়ে আসি, কেনাটাও খাই, ঝামেলা কম হয়। আর এটা যখন ঝামেলা বাচ্চারা করলো সেখানে তো আমার কোনো প্রবলেমই নাই, এরা করে খাচ্ছে খাক, আমি জাস্ট একটু গুছায় গাছায় হেল্প করলাম। আর আলহামদুলিল্লাহ দেখেন রুটিটা এত সফট হয়েছে। আর এই খাবারটা কিন্তু গরম গরমই খুব মজা হয়, এই খাবারটা ঠান্ডা হলে অত ভালো লাগে না। আর সাথে একটু সালাদ নিলাম, এক্সট্রা কোনো সস এর সাথে আসলে লাগে না। এখন দেখেন রাত বাজে 11:30, তো আমরা খাবার রেডি করতে করতে 11:30 বেজে গেছে। তো 11:30 আমরা এখন রাতের খাবার খাচ্ছি, এটা আমাদের আসলে প্রায়ই হয় এরকম, রাত করেই আমরা খাই। তো খাওয়া দাওয়া শেষ হলো, আর এই যে খাওয়ার পরে অবশিষ্ট যে চিকেনগুলো রয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তাও হয়ে যাবে, উঠায় রাখবো এগুলো সব গোছগাছ করে তুলে রাখবো। সারাদিনের ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম খুব শর্ট করে, সারাদিনে কিন্তু প্রচুর কাজ, বাট খুব শর্ট করে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।